কত রকমের শিল্প হয় আর তাতে কত রকমের শিল্পীও পাওয়া যায়, তাই না? আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে কেউ না কেউ আমাদের নানা রকমের শিল্পী, মানে শিল্পসত্তা সবার মধ্যেই থাকে। কারুরটা প্রকাশ পায়, কারুরটা হয়তো প্রকাশ পায় না। কেউ খুব ভালো রান্না করতে পারে, খুব ভালো ক্রাফটিংয়ের কাজ করতে পারে, কিছু না কিছু সে বানাতে পারে, সে খুব সুন্দর। হয়তো সে খুব ভালো গান গাইতে পারে, সে খুব সুন্দর আঁকতে পারে, সে খুব সুন্দর আবৃত্তি করতে পারে, নাচ করতে পারে, এরকম প্রচুর কিছু শিল্প আছে। এই যে আমাদের যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে যে শিল্পীরা এত সুন্দর সুন্দর প্যান্ডেল করছে, প্যান্ডেল বানাচ্ছে, এবং মা দুর্গা এবং বাকি ঠাকুরদের এত সুন্দর মানে মানে তাদের হাতের যে কারুকার্যতা, মানে এত সুন্দর শিল্পীদের নিপুণতা, কত রকমের শিল্পী দেখতে পাওয়া যায়, তাই না? কিন্তু আমার কাছে আরেকটা জিনিসও একটা শিল্পীর মানে পরিচয় পায় আরেকটা কাজে, আরেকটা কাজকে আমার ভীষণভাবে শিল্প মনে হয়। সেটা হচ্ছে কাটা মাছ বেছে খেতে পারা এবং ভাতের মার উল্টে ফেলা, মানে ভাতের মার গালা। সেটা হাঁড়িতে হতে পারে, সেটা সসপেনে হতে পারে। অনেকেই রয়েছে, অনেক ছেলে মেয়েকে দেখতে পাওয়া যায়, সে বড় বয়সেও হয়, একটু ছোট বয়সেও হয়, বা মাঝ বয়সী লোকজনকেও দেখতে পাওয়া যায় যে তারা এখনও বয়স বড় হয়েছে কিন্তু তারা ঠিক কাটা মাছ বেছে খেতে পারে না। দেখবে কোথাও না কোথাও ঠিক দেখা যায়, বাড়ির কোনো না কোনো মেম্বারকে, সদস্যকে হয়তো মাছ বেছে দিতে হয়, তারপর সে মাছ খেতে পারে, এবং ভাতটা কেউ সে গালতে পারে না, মার গালতে পারে না। ফলত তাকে রাইস কুকারে রান্না করে খেতে হচ্ছে কি প্রেশার কুকারে খেতে হচ্ছে, তাই না? তো আমার কাছে মনে হয় এই দুটো জিনিসও কিন্তু একটা অন্যান্য মানে অন্যান্য শিল্পর সাথে সাথে এই কাটা মাছ বেছে খেতে পারা এবং ভাতের মার গালাটা নিজে, এটাও কিন্তু একটা বড় কিন্তু শিল্প, তাই না?